ফের তোলাবাজি বা টাকা আদায়ে শান্তিপুরে শুটআউটের অভিযোগ। চৌধুরী বেল লেনের কাপড়ের ব্যবসায়ীর কাছ থেকে 10,000 টাকা চেয়ে জুলুমবাজি, টাকা না দেওয়ায় গভীর রাতে বাড়িতে হামলা। গ্রিলের তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে তাণ্ডব চালায়। ইট মেরে ফাটিয়ে দেওয়া হয় জানলার কাজ, পরে ব্যবসায়ীর উপর হামলা চালানো হয় এবং তারপরে শূন্যে দুরাউন্ড গুলি দুষ্কৃতীদের। বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, এই কাপড় ব্যবসায়ীর কাছ থেকে 10,000 টাকা তোলা চায় একদল দুষ্কৃতী, কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করায় কাপড় ব্যবসায়ীর বাড়িতে গতকালকে রাত্রিবেলাতে বেশ কিছু দুষ্কৃতী দল তারা করাও হয়। এবং তিনি যখন তারপর প্রথমে তিনি যখন প্রথমে বেরোচ্ছিলেন না, তারপরে তার বাড়িতে হামলা চালানো হয় এবং দরজা খুলতেই তার বাড়ি থেকে কাপড়ের দুটো গাঁট সেটা নিয়ে যাওয়া হয় এবং তার যে ব্যবসায়িক যে স্ত্রী তার কলা কলা ছিনিয়ে নিয়ে যাওয়া হয় এবং পালানোর সময় তারা দুরাউন্ড গুলি অবলম্বন করার পরও এই ধরনের ঘটনা কি করে ঘটছে? দেখো, এটা অবশ্যই তাই, কিন্তু ঘটনা হচ্ছে শান্তিপুরে দুটা শান্তিপুরে যে সমস্ত ওয়ার্ড আছে সেই সমস্ত ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হওয়ার পরেও তারপরে এই ধরনের ঘটনা যথেষ্ট ব্যবসায়ী মহল তা যথেষ্টই আতঙ্কিত এবং ইতিমধ্যে শান্তিপুর থানা অভিযোগ দায়ের করা হলো, এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। ধন্যবাদ বিশ্বজিৎ। ঘটনাটা ঘটেছে দু একদিন আগে, এক সমাজ বিরোধী আমার কাছে হিস্সা চায়, আগেও চেয়েছে অনেক, আমি আগে দু একবার দিয়েওছি ভয়ে, আবারই হঠাৎ দুদিন আগে চায় আমাকে হিস্সাটা, বলে 10,000 টাকা দিতে হবে তোকে। কেন বলে দিতে হবে, নাহলে দিতে হবে, আর আমি দেবো না, দিতে অস্বীকার করি। সে বলে তোকে দেখে নেবো। হঠাৎই কালকে রাতে দেখি 2:10 নাগাদ একদল দুষ্কৃতি নিয়ে হাজির। রাত 2টোর সময় 6 জন এসেছিলো, এসে আমাদের বাড়িতে ইট ইট এই যে এইসবগুলো পড়ে আছে এগুলো সব ছুটছিল। আমি যাই দেখতে যাই, আর ঘরের দরজাটা যে খুলেছি, দুগাট কাপড় আর আমার গলায় একটা চেন ছিঁড়ে নিয়ে চলে গেছে, দিয়ে আমাকে ফেলে দিয়েছে ধাক্কা মেরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।